হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি রুটি দিয়ে বাচ্চাদের জন্য চারটি মজাদার খাবারের রেসিপি। ঘরে তৈরি রুটি সেরেলাকচের চাইতে কিন্তু পুষ্টিগুণ অধিক বেশি, তাছাড়া কিন্তু ঘরে তৈরি খাবার সবসময় হেলদি হয়। আর এই রুটি যদি বাচ্চাদের খাওয়া অভ্যস্ত করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের জন্য এক্সট্রা ঝামেলা করে অন্য খাবার রান্না করা লাগবে না, আপনাদের খাবারে বাচ্চারা অভ্যস্ত হয়ে যাবে। আটার রুটিতে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ যা বাচ্চাদের শরীরের শক্তি বাড়ায় এবং রক্ত চলাচল বাড়িয়ে বাচ্চাদের শরীরকে সচল রাখে এবং শক্তিশালী করে তোলে। এছাড়া অনেক সময় বাচ্চাদের হজমের সমস্যা হয়, রুটি খেলে কিন্তু বাচ্চাদের হজম দ্রুত হয় এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর হয়। রুটিতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। সেই জন্য সলিড খাবার শুরু করার পরে বাচ্চাদের রুটি দিলে কিন্তু তাদের পটি কষা হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়া রুটিতে রয়েছে ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এছাড়া রুটি হলো উচ্চ ক্যালোরিযুক্ত একটি খাবার। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখানে আমি বেশ কয়েকটি রুটি নিয়েছি, এখন আমি আপনাদের সঙ্গে প্রথম রেসিপিটি শেয়ার করব। এখানে আমি একটি বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে একটি রুটি ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে আমি নিয়ে নেব। যতটুকু পারি আমি ছোটো ছোটো টুকরো করে নেব। রুটিগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি আর এক সাইডে নিয়েছি ডালের পানি, অবশ্যই রান্না করা ডাল। এখানে আমি মরিচ ছাড়া ডালটা রান্না করে নিয়েছি। আর আপনারা যারা বাসায় মরিচ দিয়ে ডাল রান্না করেন সেক্ষেত্রে ডাল রান্না হওয়ার আগে ডালের পানিটা উঠিয়ে নেবেন, তারপরে মরিচ অ্যাড করে দেবেন আর সেই পানি দিয়েই খাবারটা তৈরি করে নেবেন। এখন আমি অল্প করে ডালের পানি অ্যাড করছি। ডালের পানি অ্যাড করা হয়ে গেল, আমি পরিমাণ মতো অ্যাড করে নিচ্ছি আর পরবর্তীতে যদি লাগে আমি আরও অ্যাড করে নেব। আর ডালটা কিন্তু এখন গরম, ডালের পানি অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে এসেছি 5 মিনিট পরে। এই 5 মিনিটে কিন্তু রুটিটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি চামচের সাহায্যে চটকে নেব, চাইলে আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন অথবা হাত দিয়েও চটকে নিতে পারেন। চামচের সাহায্যে আমি রুটি চটকে নিয়েছি আর এখানে নিয়েছি ছোট্ট একটি আলুর টুকরো ম্যাশ করে। আপনারা তরকারির মধ্যে যে আলুটা রান্না করে নিন সেটাও ম্যাশ করে নিতে পারেন অথবা সিদ্ধ আলু দিয়ে দিতে পারেন। আমার বাসায় ভর্তার জন্য সিদ্ধ আলু ছিল, আমি সেটাই নিয়েছি। এখন আলুটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি এই চামচটা উঠিয়ে নেব আর বাচ্চার খাওয়ার জন্য একটি চামচ আমি অ্যাড করে দিলাম। এই খাবারটা কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার আর এই খাবারটা খেলে কিন্তু বাচ্চার ওজনও বৃদ্ধি পায়। আর এই রুটি দিয়ে তৈরি খাবারটা আপনারা চাইলে বাচ্চাদের দুপুরের খাবারে 7 মাস থেকে দিতে পারেন। তৃতীয় রেসিপির জন্য এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি আর মিক্সিং বলের মধ্যে একটি রুটি আমি ভাঁজ করে রেখে দিলাম। এর ওপর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট। ফিরে এসেছি 7 মিনিট পরে। আমি ঢাকনাটা খুলে নিলাম আর পানি থেকে রুটিটা উঠিয়ে নেব। আমি পানিটা নিংড়ে রুটিটা একটি প্লেটে উঠিয়ে নিলাম। এখন একটি কাঁটা চামচের সাহায্যে রুটিটা ভালোভাবে ম্যাশ করে নেব। এই খাবারটি কিন্তু আপনারা চাইলে আপনাদের বেবিদের 7 মাস থেকে শুরু করতে পারেন। যে কোনো নতুন সলিড খাবার প্রথম যেদিন শুরু করবেন সেদিন কিন্তু বাচ্চাকে বেশি পরিমাণ দেবেন না, 1 থেকে 2 চামচ দেবেন এবং দেওয়ার পরে দেখবেন বাচ্চার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না বা হজম করতে পারছে কি না। কারণ প্রথম সময় সলিড খাবার শুরু করলে অনেক সময় বাচ্চাদের খাবারের হজমেও সমস্যা হয়। বাচ্চার যদি কোনো পার্শ্ব প্রক্রিয়া না হয় সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের সেই খাবারটা রেগুলার দিতে পারবেন। আর প্রথম দেওয়ার পরে কিন্তু হজমের সমস্যা হলে ঘাবড়ানোর কিছু নেই, আস্তে আস্তেই কিন্তু ঠিক হয়ে যাবে। আমি রুটিগুলো চটকে একটি বাটিতে ঢেলে নিয়েছি, এখন অ্যাড করে দেবো 1 চা চামচ মধু। আর এই মধু দেওয়ার ফলে কিন্তু মিষ্টি হবে আর বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করবে। চাইলে আপনারা এখানে মধুর পরিবর্তে কলার পিউরি অ্যাড করতে পারেন অথবা কিশমিশের পিউরি অথবা খেজুর পিউরি অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পুষ্টিগুণ আরও বেড়ে যাবে। এখন অ্যাড করে দেওয়া পানি, আমি রুটি ভিজিয়ে রাখা পানি থেকেই পানি অ্যাড করে দেওয়া পরিমাণ মতো। যেমন ঘনত্বে আপনার বাচ্চাদের খাবেন তেমন ঘনত্বই কিন্তু রাখবেন। এখন আমি পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি, একটু পাতলা সাইজেই রেখেছি যেহেতু 7 মাস থেকে বাচ্চাদের খাওয়াবেন।
আপনারা চাইলে কিন্তু একদম মিহিভাবেও কিন্তু এটি হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, বা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ব্লেন্ডারে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। রেডি হয়ে গেল তৃতীয় রেসিপি। আর এই রেসিপির খাবার কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের প্রথম সলিড হিসেবে 7 মাস থেকে 10 মাস পর্যন্ত খাওয়াতে পারবেন। এবার আসা যাক সর্বশেষ রেসিপি, মানে চতুর্থ রেসিপি। আর এই খাবারটা কিন্তু খেতে যেমন টেস্টি তেমনি কিন্তু হেলদি। আর এই খাবারটা কিন্তু আপনারা আপনাদের 10 মাস প্লাস বাচ্চাদের দিতে পারবেন। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে একটি রুটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি পুরো রুটিটাই ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। রুটি আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার অ্যাড করে দেব ফর্মুলা মিল্ক। এখানে আমি গরম ফর্মুলা মিল্ক অ্যাড করে দিচ্ছি। আর ফর্মুলা মিল্ক গুলানোর নিয়ম তো আপনারা জানেন, কৌটাতে ফর্মুলা মিল্ক তৈরি করার নিয়ম লেখাই থাকে। 30 গ্রাম পানিতে ফর্মুলা মিল্কের যে কৌটার মধ্যে চামচ থাকে, সেই চামচের 1 চামচ পানি দিয়ে আপনারা পরিমাণ মতো গুলিয়ে নেবেন। এখন আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে এক সাইডে রেখে দেব। এখানে আমি একটি বড় সাইজের কলা থেকে হাফ কলা নিয়ে নিয়েছি। ছোট সাইজের কলা হলে কিন্তু আপনারা একটি ব্যবহার করতে পারেন। কলাকে কিন্তু বলা হয় সুপার ফুড। আর এই কলা কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমনি বাড়ায়, তেমনি কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যও দূর করে এবং বাচ্চাদের খাবারে হজমে সহায়তা করে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে কলাটা আমি ভালোভাবে চটকে নেব। কলা আমি চটকে নিয়েছি। আর এই খাবারটি আপনারা যখন বেবিকে খাওয়াবেন তখনই কিন্তু কলাটা চটকিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে খাবারে অ্যাড করে দেবেন, না হলে কিন্তু কলার কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং খাবারটাও দেখতে ভালো লাগবে না। এখন আমি রুটির মিশ্রণের মধ্যে পেস্ট করে রাখা কলাটা অ্যাড করে নেব ও অ্যাড করে দেব 1 চা চামচ মিক্সড বাদাম গুঁড়ো। আর এই বাদাম গুঁড়ো অ্যাড করার ফলে কিন্তু খাবারটি আরও হেলদি হয়ে যাবে। এখন কাঁটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব। এই রুটি কিন্তু ভিজিয়ে রাখার মোটেও প্রয়োজন নেই। রুটির মধ্যে দুধ অ্যাড করার পরে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে কলা চটকিয়ে অ্যাড করে নিতে পারেন, যেহেতু এই খাবারটি খাবে 10 মাসের বেবি। এই খাবারটি আমি ফর্মুলা মিল্ক দিয়ে তৈরি করেছি, চাইলে আপনারা কিন্তু গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। যে সকল মায়েরা তাদের বাচ্চাদের গরুর দুধ খাওয়ান, তারা গরুর দুধ অ্যাড করে তৈরি করে নিতে পারেন। আর এই খাবারটি কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য সকাল অথবা রাতের জন্য খুবই একটি পুষ্টিকর খাবার। আমার চতুর্থ রেসিপিও রেডি। আর আশা করি এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে, আর ঝটপট আপনারা বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারবেন। বাচ্চারা কিন্তু একঘেয়েমি খাবার খেতে চায় না, তো রুটি দিয়ে কিন্তু এক একদিন এক একভাবে এইভাবে খাবার তৈরি করে দিলে আপনাদের বাচ্চারাও মজা করে খাবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।